হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন এক ভিডিও। সৌজন্যে অভি আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আলোচনা করব প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্কে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজ এই ভিডিও। প্রণব মুখোপাধ্যায় 11ই ডিসেম্বর বীরভূমের মিরাটি নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কামদা কিঙ্কর অর্থাৎ ওনার বাবা 1920 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি 10 বছর কারারুদ্ধ ছিলেন। পরে রামদা কিঙ্কর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য হন। তিনি বীরভূম জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদ অলঙ্কৃত করেন। প্রণব মুখোপাধ্যায় সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন। এই কলেজটি সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। চলো দেখে নেওয়া যাক তার কর্মজীবন সম্পর্কে। প্রণব মুখোপাধ্যায় একজন কলেজ শিক্ষক রূপে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি সাংবাদিকের কাজও করেন কিছুকাল। এই সময় তিনি দেশের ডাক নামে একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ও পরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতিও। মাননীয় প্রণব মুখোপাধ্যায় কর্মজীবনে প্রথম দিকে হাওড়া জেলার বাঁকুড়ায় অবস্থিত বাঁকুড়া ইসলামিয়া হাই স্কুলে 2 বছর শিক্ষকতা করেছেন। 1963 খ্রিস্টাব্দ থেকে 1969 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা নিকটস্থ বিদ্যানগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। রাজনৈতিক কর্মজীবন সম্পর্কেও একটু আলোকপাত করা যায়। প্রণব মুখোপাধ্যায় প্রায় 5 দশক ভারতীয় সংসদের সদস্য ছিলেন। 1969 সালে তিনি প্রথমবার কংগ্রেস দলের প্রতিনিধিত্বস্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর 1975, 1981, 1993 ও 1999 সালেও তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। 1973 সালে কেন্দ্রীয় শিল্পায়নের উপমন্ত্রী হিসেবে তিনি প্রথম ক্যাবিনেটে যোগদান করেন। ক্যাবিনেটে ক্রমপর্যায়ে পদোন্নতির পর 1982 থেকে 1984 সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1984 সালে ইউরোমানি পত্রিকার একটি সমীক্ষায় তাকে বিশ্বের শ্রেষ্ঠ 5 অর্থমন্ত্রীর মধ্যে অন্যতম শিরোপা দেওয়া হয়। তার মন্ত্রিত্বকালে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ভারতের আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ঋণের শেষ কিস্তির $1.1 বিলিয়ন অর্থ না তোলা। তার এই মন্ত্রিত্বকালে ডক্টর মনমোহন সিংহ ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। ইন্দিরা হত্যার অব্যবহিত পরে একটি দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হন পূর্বপক্ষ। এই সময় রাজীব গান্ধী তাকে নিজের ক্যাবিনেটে স্থান দেন। কিছুকালের জন্য তাকে কংগ্রেস থেকে বহিষ্কারও করা হয়েছিল। এই সময় তিনি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নিজস্ব একটি দলও গঠন করেছিলেন। তবে ১৯৯৯ সালে রাজীব গান্ধীর সঙ্গে মিটমাট করে নেওয়ার পর এই দল নিয়ে তিনি আবার কংগ্রেসে যোগ দেন। পরবর্তীকালে পি.ভি. নরসিংহ রাও তাকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করলে তার রাজনৈতিক কর্মজীবনে পুনরুজ্জীবন ঘটে এবং ১৯৯৭ সালে তিনি শ্রেষ্ঠ সাংসদ পুরস্কার ভূষিত হন। প্রণব মুখোপাধ্যায় জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখারও সভাপতি ছিলেন। ১৯০৪ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট কেন্দ্রে সরকার গঠন করে। এই সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ রাজ্যসভার সদস্য হওয়ায় প্রণব মুখোপাধ্যায়ের লোকসভায় কংগ্রেস দলনেতার দায়িত্ব পান। উল্লেখ্য, এই বছরই তিনি প্রথমবার জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। প্রণব মুখোপাধ্যায় বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রাজস্ব, জাহাজ চলাচল, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকের মতো একাধিক মন্ত্রকের দায়িত্ব গ্রহণের বিরল ক্ষেত্রে অধিকারী। তিনি সারা দেশের কংগ্রেস সাংসদ ও বিধায়কদের নিয়ে গঠিত যথাক্রমে কংগ্রেস সংসদীয় দল ও কংগ্রেস বিধানসভা দলেরও প্রধান। পঞ্চদশ লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাইপাস সার্জারির সময় তদানীন্তন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন এবং ক্যাবিনেট পরিচালনার বিশেষ ভূমিকাও গ্রহণ করেছেন। এবার আসা যাক উনার ব্যক্তিগত জীবন। ১৯৫৭ সালের ১৩ই জুলাই প্রণব মুখোপাধ্যায় শুভ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুভ্রা মুখার্জি বাংলাদেশের নড়াইল জেলার সদর উপজেলার উত্তরবিলা গ্রামের মেয়ে। তাদের 2 পুত্র ও 1 কন্যা বর্তমান। তিনি তার সমস্ত জীবনে কি কি সম্মান পেয়েছেন তার একটা তালিকা দেওয়া যাক। প্রণব মুখোপাধ্যায় একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। ১৯৮৪ সালে ইউরোমানি পত্রিকার সমীক্ষায় তাকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী বলা হয়েছিল। ১৯১০ সালে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের দৈনিক সংবাদপত্র এমার্জিং মার্কেটস তাকে ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য ইয়ার ফর এশিয়া পুরস্কার দিয়েছিলেন। ১৯১০ সালের ডিসেম্বর মাসে ব্যাংকার পত্রিকা তাকে ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য ইয়ার্স সম্মান দেয়। ভারত সরকার ২০০৮ সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ প্রদান করেছিল। ২০১১ সালে অলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টর অফ লেটুস ডিগ্রি দেয়। ২০১২ সালের মার্চ মাসে অসম বিশ্ববিদ্যালয় ও বিশ্বেশ্বরায়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট ডিগ্রি দেন। ২০১৩ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট অফ ল ডিগ্রি দেন। ২০১৩ সালে ৫ই মার্চ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্মাননা পান। ২০১৩ সালে ১৩ই মার্চ মরিশাস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ ল সম্মান দেন। তিনি ২৫শে জানুয়ারি ২০১৯ সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন সম্মান পান। উনার রচিত কিছু গ্রন্থাবলীর নাম একটু জেনে নেওয়া যাক। উনার রচনাগুলির মধ্যে মিড টার্ম পোল, বিয়ন্ড সার্ভাইভাল, এমার্জিং ডাইমেনশনস অফ ইন্ডিয়ান ইকোনমি, অফ দ্য ট্র্যাক, সাগা অফ স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস, চ্যালেঞ্জ বিফোর নেশন, এই কটি তার রচিত এবং যেটি সবচেয়ে এই মহান প্রয়োগ 2020 সালের 9 আগস্ট নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। পরের দিন সকাল থেকে এসব স্নায়ুগত সমস্যা দেখা দেয়। হাতের নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল। 10 আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করেন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপর মস্তিষ্কে রক্তক্ষরণ, এই কারণে ওনার ইমার্জেন্সি ব্রেন সার্জারি করা হয়। হাসপাতাল থেকে ওনাকে নিয়ে রোজই হেলথ বুলেটিন জারি করা হয়। আরেকটি ওনার মৃত্যু নিয়ে প্রায় গুজব রয়েছে, যদিও সমস্ত গুজবের জবাব দিয়েছিলেন কালের জন্য আমাদের ছেড়ে ইহলোক থেকে পরলোকে গমন করেন। তো বন্ধুরা, প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আমাদের ভিডিওটা কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। যদি তোমরা নতুন সাবস্ক্রাইবার হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে।